শুভ সকাল বন্ধুরা, আজ 9 আগস্ট মঙ্গলবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো, আগামী 20 আগস্ট একই দিনে বন্যায় ক্ষতিগ্রস্তদের অর্থ সাহায্য দেবে সরকার, একই দিনে 123.59 কোটি হস্তান্তর। এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে। আগামী 15 আগস্ট 3 মেগা স্বাস্থ্য প্রকল্প চালু করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দিব্যাঙ্গ অবিবাহিত মেয়েরা সমহারে পাবে পেনশন, বিধি সংশোধন। গ্রামাঞ্চলে মদের বার হবে দোকান। মণিপুরে ভূমিধসের শিকার 20 জনকে 2 লক্ষ টাকা করে অর্থ সাহায্য। কংগ্রেসের 8 বিধায়ক শীঘ্রই যোগ দিচ্ছেন বিজেপিতে, এই বিস্ফোরক দাবি করেছেন ডিব্রুগড়ের বিধায়ক প্রশান্ত ফুকন। প্রশান্তের দাবি খারিজ বিধায়ক জাকিরের। স্বাধীনতা দিবসে মন্ত্রীরা কে কোন জেলায় জাতীয় পতাকা উত্তোলন করবেন তাও নির্ধারণ করা হলো, বিস্তারিত থাকবে প্রতিবেদনে। এবং সর্বশেষ খবরটি হলো, ইডির নজরে বঙ্গের 19 নেতা মন্ত্রী, 5 বছরে বিপুল সম্পত্তি বৃদ্ধি, মামলা হাইকোর্টে। তালিকায় রয়েছেন ফিরহাদ হাকিম, জ্যোতিপ্রিয় মল্লিক, মলয় ঘটক, ব্রাত্য বসু, জাভেদ আহমেদ খান, অরূপ রায়, অর্জুন সিং, সব্যসাচী দত্ত, শিউলি সাহা। বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন মন্ত্রী গৌতম দেব, ইকবাল আহমেদ, স্বর্ণকমল সাহা, প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়, প্রয়াত মন্ত্রী সাধন পাণ্ডে, প্রাক্তন মন্ত্রী অমিত মিত্র, সুবন চট্টোপাধ্যায়, আব্দুর রাজ্জাক মোল্লা, রাজীব বন্দ্যোপাধ্যায়। এবারে শুনুন বিস্তারিত খবর। আগামী 20 আগস্ট একই দিনে বন্যায় ক্ষতিগ্রস্তদের অর্থ সাহায্য দেবে সরকার। বন্যায় ঘর ভেঙে ক্ষতিগ্রস্ত হয়েছেন যারা তাদেরই সাহায্য দেওয়া হবে। একই দিনে বিতরণ করা হবে প্রায় 123.59 কোটি টাকার সাহায্য। সোমবার মন্ত্রিসভার বৈঠকে ওই সিদ্ধান্ত হয়েছে। মুখ্যমন্ত্রী গুয়াহাটিতে অনুষ্ঠানে যোগ দেবেন। জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী যাবেন জেলায়। প্রত্যেক জেলায় একই দিনে সাহায্য বিতরণ করা হবে। টাকা সরাসরি হস্তান্তর করা হবে সুবিধাভোগীদের ব্যাংক অ্যাকাউন্টে। সোমবার রাতে মন্ত্রিসভার বৈঠকের পর জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী জয়ন্ত মল্ল জানান, বন্যায় পুরোপুরি বিধ্বস্ত বা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে 5532টি গড়। তাই পুরোপুরি বিধ্বস্ত ঘরগুলির জন্য সরকার পার্বত্য এলাকার বাসিন্দাদের 1,01,900 টাকা এবং সমতলে বসবাসকারীদের 95,100 টাকা করে অর্থ সাহায্য দেবে। এতে ব্যয় হবে 53.30 কোটি টাকা। আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে 35,635টি পাকা ঘর। এর জন্য 5,200 টাকা করে দেওয়া হবে অর্থ সাহায্য। আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে 1,51,774টি কাঁচা ঘর, এর জন্য দেওয়া হবে 3,200 টাকা করে অর্থ সাহায্য। তাছাড়া হেড ছিল 3,116টি, এর জন্য 4,100 টাকা করে। কেটল সেট ছিল 8,753টি, এর জন্য 2,100 টাকা করে অর্থ সাহায্য দেবে সরকার। তিনি জানান, সব মিলিয়ে একই দিনে 123,59,700 টাকা অর্থ সাহায্য বিতরণ করা হবে বন্যা দুর্গতদের মধ্যে। গোটা রাজ্যে বন্যায় ক্ষতিগ্রস্ত লোকদের অর্থ সাহায্য দেওয়ার কথা জানিয়ে মন্ত্রী বলেন, একই দিনে আনুষ্ঠানিকভাবে বন্যার ক্ষতিপূরণ বিতরণ করা হবে। একই দিনে সকলের ব্যাংক অ্যাকাউন্টে টাকা হস্তান্তর করা হবে। মুখ্যমন্ত্রী গুয়াহাটিতে অনুষ্ঠানে যোগ দেবেন। বাকি জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা জেলায় গিয়ে হস্তান্তর করবেন ক্ষতিপূরণের টাকা। এর জন্য প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্ট নম্বরও সংগ্রহ করা হয়েছে ইতিমধ্যেই। একই দিনে বিতরণ করা হবে মোট 123.59 কোটি টাকা। অপরদিকে স্বাস্থ্যক্ষেত্রে বড়সড় বদল আনতে চলেছে মোদি সরকার। আগামী 15 আগস্ট দেশের 75তম স্বাধীনতা দিবসের দিনই এই ঘোষণা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সূত্রের খবর, সমস্ত সরকারি স্বাস্থ্য পরিষেবা প্রকল্প ও কর্মসূচিগুলিকে একই চাতার তুলায় আনা হবে। তার মধ্যে স্বাস্থ্যক্ষেত্রের জন্য নতুন প্রকল্প তো থাকবেই, সেই সঙ্গে বর্তমান প্রকল্পগুলিকেও অন্তর্ভুক্ত করা হবে। এখনও পর্যন্ত এই নয়া আমব্রেলা হেলথ কেয়ার প্রোগ্রামের নাম স্থির করা হয়নি, তবে এখনও পর্যন্ত কর্মসূচিটিকে পিএম সমগ্র স্বাস্থ্য যোজনা বলা হচ্ছে। ভারতের সব নাগরিককে ন্যায়সঙ্গত সাশ্রয়ী এবং মানসম্পন্ন স্বাস্থ্য পরিষেবা দেওয়াই এই কর্মসূচির লক্ষ্য বলে দাবি করা হচ্ছে। সূত্রে খবর, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা বা পিএমজে, আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন বা এবিডিএম এবং পিএম আয়ুষ্মান ভারত স্বাস্থ্য পরিকাঠামো অভিযান।
বা পিএম এবিএইচআইএম এর মতো বিভিন্ন ফ্ল্যাগশিপ প্রকল্পগুলি এরপর থেকে নয়া সামগ্রিক স্বাস্থ্য কর্মসূচির অন্তর্ভুক্ত হয়ে যাবে। এর পাশাপাশি প্রধানমন্ত্রী স্বাস্থ্যক্ষেত্রে আরও দুটি প্রকল্প চালু করবেন বলে আশা করা হচ্ছে। হিল বাই ইন্ডিয়া অর্থাৎ ভারতের দ্বারা রোগ নিরাময় এবং হিল ইন ইন্ডিয়া অর্থাৎ ভারতের রোগ নিরাময়। হিল বাই ইন্ডিয়া প্রকল্পের মাধ্যমে ভারতীয় ডাক্তারদের চিকিৎসা করতে বিদেশে পাঠানো হবে, আর হিল ইন ইন্ডিয়া প্রকল্পটি নজর দেবে যাতে আরও বেশি করে বিদেশি রোগীরা ভারতে আসেন চিকিৎসা করাতে। হিল ইন ইন্ডিয়া প্রকল্প যাতে সাফল্য পায় তার জন্য বেশ কিছু পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে ভারত সরকার। দেখা গিয়েছে দিল্লি, মুম্বাই, চেন্নাই, বেঙ্গালুরু, কলকাতা, বিশাখাপত্তনম, কুচি, আহমেদাবাদ, হায়দ্রাবাদ এবং গুয়াহাটি। দেশের এই 10টি বিমানবন্দরেই বিদেশি রোগীদের আনাগোনা সবথেকে বেশি। এই বিমানবন্দরগুলিতে দুভাষী এবং বিশেষ ডেস্ক, একটি বহুভাষিক পোর্টাল তৈরির পাশাপাশি ভিসা পাওয়ার নিয়মগুলি সরল করা হচ্ছে। সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী আফ্রিকান, ল্যাটিন আমেরিকান, সার্ক এবং আরব উপসাগরীয় এলাকার মোট 44টি দেশ চিহ্নিত করেছে সরকার। এই দেশগুলি থেকেই ভারতে আসেন সবথেকে বেশি রোগী। অপরদিকে সরকারি পেনশন নীতি সংশোধন করল আসাম সরকার। অবসরপ্রাপ্ত কোনো সরকারি কর্মচারীর মৃত্যুতে দুই অবিবাহিত কন্যার দুজনেই সমহারে পেনশন পাবেন। দিব্যাঙ্গ কোনো সন্তান রইলে বা অপ্রাপ্তবয়স্ক ছেলেও পেনশন পাবে। মন্ত্রিসভার বৈঠকে সোমবার এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাছাড়া বন্যায় যাদের ঘর পুরোপুরি বিধ্বস্ত হয়েছে বা আংশিক ভেঙেছে, আগামী 20 আগস্ট একই দিনে তাদের সবাইকে অর্থ সাহায্য দেবে সরকার। গ্রামাঞ্চলে লাইসেন্স থাকা মদের বারগুলি এখন থেকে হবে মদের দোকান। সোমবার বিকেলে দিশপুরে বসে মন্ত্রিসভার বৈঠক। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার পৌরোহিত্যে অনুষ্ঠিত বৈঠকে যোগ দেন মন্ত্রীরা সকলেই। বৈঠকে গৃহীত সিদ্ধান্ত জানিয়ে জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী বলেন, মন্ত্রিসভার বৈঠকে আসাম লজিস্টিক পলিসি 2022 অনুমোদন দেওয়া হয়েছে। এর উদ্দেশ্য হচ্ছে অত্যাধুনিক লজিস্টিক পরিকাঠামো গড়ে তোলা। এর জন্য প্রয়োজনীয় জমিসহ অন্যান্য সুবিধাদি সরকার প্রদান করবে। মোটর ভেহিকল আইন অনুযায়ী এখন থেকে মন্ডল আমিন্দ্র ইনক্রিমেন্ট দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আগে শুধু পাটোয়ারিরা পেতেন, এখন থেকেই ক্যাডারের মন্ডল আমিনরাও সেই সুবিধা পাবেন জানিয়েছেন মন্ত্রী। পেনশনভোগীদের উত্তরাধিকারের সুবিধার জন্য 1969 সালের আসাম সার্ভিস পেনশন রুলসের 134 নং বিধির সংশোধন করার কথা জানিয়ে মন্ত্রী বলেন, কোনো পরিবারে অপ্রাপ্তবয়স্ক সন্তান, দিব্যাঙ্গ, দুইজন অবিবাহিত মেয়ে রইলে তারাও পেনশনের ভাগ পাবে। পেনশন সমহারে বিতরণের ব্যবস্থা করা হবে, কারণ অনেক পরিবারে এটা নিয়ে ঝামেলা হয়। দিব্যাঙ্গ সন্তান থাকে, অবিবাহিত দুই বোন থাকে, ফলে পেনশনভোগী কর্মীর মৃত্যুর পর পেনশন কে পাবে সেটা নিয়ে সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়। বেশিরভাগ ক্ষেত্রেই বড় সন্তানই পেনশন পায়, কিন্তু কনিষ্ঠরা বঞ্চিত হয়। তাই পেনশনের ভাগ পাওয়ার যোগ্যতা তাদের রয়েছে। তাদের প্রত্যেকে সমহারে পেনশন পাবে বিধি সংশোধন করে এই ব্যবস্থা করা হয়েছে। গ্রামাঞ্চলে সামাজিক পরিবেশ রক্ষা করতে মদের বারগুলি এখন থেকে পরিণত হবে মদের দোকানে। মদের অনলাইন সেন্স বদলে হবে অফ। জেলা শাসকদের সেই ক্ষমতা দেওয়ার কথা জানিয়েছেন মন্ত্রী। তিনি বলেন, আবগারি বিধির 279 দফা সংশোধন করে জেলা শাসকদের ক্ষমতা দেওয়া হয়েছে। মদের অন লাইসেন্সগুলি 45 দিনের মধ্যে অফ লাইসেন্সে পরিণত করতে। অন লাইসেন্স মানে মদের, কিন্তু গ্রামাঞ্চলে মদের বার খোলায় পরিবেশ নষ্ট হচ্ছে, সামাজিক সমস্যাও তৈরি হয়। তাই সেটা বিবেচনা করেই মদের বারগুলি মদের দোকানে পরিণত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গ্রামাঞ্চলে আর মদের বার থাকবে না, সব হবে মদের দোকান। মণিপুরে ভয়ঙ্কর ভূমিধসে প্রাণ হারিয়েছিলেন আসামের 19 জন শ্রমিক। তাদের পরিবারকে 2 লক্ষ টাকা করে এককালীন অর্থ সাহায্য দেওয়ার সিদ্ধান্ত হয়েছে মন্ত্রিসভার বৈঠকে। মন্ত্রী জানান, মণিপুরে ভূমিধসে মৃত্যু হয় আসামের 19 জন শ্রমিকের। তাদের সব সরকারি ব্যয় নিয়ে এসে পৌঁছানো হয়েছে পরিবারের কাছে। 19 জনের মধ্যে 15 জন মরিগাঁওয়ের, নলবাড়ির 1 জন, হুজাইয়ের 1 জন, গোলকগঞ্জের 1 জন এবং কাছাড়ের লক্ষ্মী। তাছাড়া মরিগাঁওয়ের আরও 1 জন নিখোঁজ রয়েছেন এখনও। তাই 20 জনের পরিবারকে 2 লক্ষ টাকা করে অর্থ সাহায্য দেওয়া হবে। তাছাড়া আহত হয়েছেন মরিগাঁওয়ের 5 জন শ্রমিক, তাদেরও 25,000 টাকা করে সাহায্য দেওয়া হবে। মন্ত্রীরা স্থানে স্থানে গিয়ে সাহায্যের চেক তুলে দেবেন পরিবারের হাতে। অপরদিকে আসন্ন স্বাধীনতা দিবসে মন্ত্রীরা কোন জেলায় জাতীয় পতাকা উত্তোলন করবেন তাও নির্ধারণ করা হলো।
সোমবার মন্ত্রিসভার বৈঠকের পর জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী জয়ন্ত মল্লবরুয়া জানান, 15 আগস্ট স্বাধীনতা দিবসে মন্ত্রীরা কে কোথায় জাতীয় পতাকা উত্তোলন করবেন সেটা নির্ধারণ করা হয়েছে। সেই অনুযায়ী খাদ্যমন্ত্রী রঞ্জিত দাস পতাকা উত্তোলন করবেন বঙ্গাইগাঁওয়ে, কৃষিমন্ত্রী অতুল বরা ডিব্রুগড়ে, হস্তাঁত ও বস্ত্রশিল্পী মন্ত্রী উরখাও গৌরাব্রহ্ম বিশ্বনাথে, বনমন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারি কামরূপ জেলায়, পরিবহন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য কাছাড়ে, স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্ত গুলাঘাটে, শিক্ষামন্ত্রী রনজ পেগু ধুবড়ীতে, নগর উন্নয়ন মন্ত্রী অশোক সিংহল শোণিতপুরে, রাজস্ব মন্ত্রী যোগেন মোহন লক্ষিমপুরে, চা উপজাতি কল্যাণ মন্ত্রী সঞ্জয় কিষাণ তিনসুকিয়ায়, অর্থমন্ত্রী অজন্তা নেওয়াক যোরহাটে, জল সম্পদ মন্ত্রী পীযূষ হাজারিকা নগাঁওয়ে, বিমল বোরা শিবসাগরে, বিদ্যুৎ মন্ত্রী নন্দিতা কারলুসা বরপেটায় এবং জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী জয়ন্ত মল্লবরুয়া পতাকা তুলবেন নলবাড়িতে। অপরদিকে কংগ্রেসের 8 বিধায়ক শীঘ্রই যোগ দিচ্ছেন বিজেপিতে। সোমবার এই বিস্ফোরক দাবি করেছেন ডিব্রুগড়ের বিধায়ক প্রশান্ত ফুকন। বিজেপি বিধায়কদের কেন্দ্রে কংগ্রেসের স্বাধীনতার গৌরব যাত্রার সমালোচনা করতে গিয়ে তিনি বলেন, সত্য কথা বলতে কি, যাদের নিজেদেরই অবস্থা নেই তারা আবার অন্য দল নিয়ে মাথা গামায়। কিছুদিনের মধ্যে 8 কংগ্রেস বিধায়ক যোগ দিচ্ছেন বিজেপিতে। 9 জনের যোগ দেওয়ার কথা ছিল, কিন্তু পুনর্বাসন দেওয়া সম্ভব নয় বলে একজনকে নেওয়া হচ্ছে না। তাই নিজের দলের বিধায়কদের আটকানোর ব্যবস্থা করুন ভূপেন। প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বোরাকে আক্রমণ করে প্রশান্ত ফুকন বলেন, তাদের নিজেদের দলেরই অবস্থা নেই, গদ্দার বেরিয়েছেন, নানাভাবে বিপদে পড়েছেন তারা, কিন্তু সেসব ঠিক না করে বিজেপি বিধায়কদের কেন্দ্রে স্বাধীনতার গৌরব যাত্রা করছেন ভূপেন। নিজের দলের বিধায়কদের ধরে রাখার চেষ্টা করুন তিনি, না হলে অচিরেই বিধানসভায় শূন্য হবে কংগ্রেস, আসাম থেকে বিলীন হয়ে যাবে কংগ্রেস, সেই সব নিয়ে চিন্তা করুন ভূপেন। তিনি জানান, পুনর্বাসনের ফর্মুলা ঠিক হয়ে গেলেই কংগ্রেসের 8 বিধায়ক যোগ দেবেন বিজেপিতে। তবে কংগ্রেসের পক্ষ থেকে নস্যাৎ করে দেওয়া হয়েছে প্রশান্ত ফুকনের দাবি, প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি জাকির হোসেন শিকদারের দাবি। প্রশান্ত ফুকনের মনে অনেক দুঃখ রয়েছে, যখনই মন্ত্রীর তালিকা বের হয় অনেক আশা নিয়ে বসে থাকেন তিনি, নতুন কাপড়ও তৈরি করে নেন মন্ত্রী হবেন বলে, কিন্তু মন্ত্রীর তালিকা প্রকাশ হলে তার নাম থাকে না, ফলে মনের অশান্তি কষ্ট থেকে এইসব কথা বলেন, যদি কাউকে সন্তুষ্ট করা যায়। বিজেপিতে অনেক কষ্টে রয়েছেন তিনি, মন্ত্রিত্ব চেয়েও প্রত্যাখ্যাত হয়েছেন বারবার, মনের অশান্তি থেকে এইসব বলছেন, ফলে এসবের জবাব দেওয়া ঠিক নয়। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।